শেষে ফলাফল কাজলের দুই নয়নের জল মানুষ শির শেষে কি হবে ভালোবেসে ভালোবাসলে না যারে প্রথমে সে নিশির শেষে কি হবে ভালোবেসে রে নিশির শেষে কি হবে ভালোবেসে ভালোবাসলে না যারে প্রথমে সে ভালোবাসলে না যারে প্রথমে সে কত ভালো বাসা পেলা পেলাম ফুল ভেবে নিয়েছি আমি সবটুকুই তো ফুল কত ভালো বাসা পেলা ফুল ভেবে নিয়েছি আমি সবটুকুই তো ভুল তোমরা ভালোবাসো গা আমি পেয়েছি প্রমাণ ভালোবাসো গান আমি পেয়েছি প্রমাণ কেউ পায় করো তোমান হেসে হেসে নিশির শেষে কি হবে ভালোবেসে ভালোবাসি না যারে প্রথমে সে গান শুনে কেউ বলো বাহ আবার মনে মনে একে রাখো গালি কেউ বলো বাহ বাহ কেউ বলো বাহ বাহ কেউ দাও হাতে তালি কেউ বাই আবার মনে মনে একে রাখো গালি কিছু নয় এ তো পথের পরিচয় কিছু নয় এ তো পথের পরিচয় পথিক কি আর থাকবে বসে পথে বসে নিশির শেষে ভালোবেসে থাকো ভুলে যে গো আমায় স্মৃতি মনে রেখো করে কেউ যদি ভালোবেসে থাকো ভুলে যে গো আমায় স্মৃতি মনে রে শেষে ফলাফল কাজলের দুই নয়নের জল শেষে ফলাফল কাজলের তুই নয়নের জল হারি সকল
দেখেছি কোষে নিশির শেষে কি হবে ভালোবেসে রে শেষে কি হবে ভালো বেশে মানুষ শেষে কি হবে ভালো বেশে ভালোবাসে না যারে প্রথমে সে ভালোবাসে না যারে প্রথমে সে আসসালামু আলাইকুম আম্মা আমি চলে যাব আমি একটা কথা আপনাকে সামনে রেখে আমি বলতে চাই যে আজকে 11 জুন 2022 আমি বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের একজন নবনির্বাচিত সদস্য হয়েছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আমার সমিতির কাছে আজীবন মানে আজকে থেকে আজীবন কোনো পদ পদবি কোনো কিছুর জন্য আমি আসব না যদি আমার যোগ্যতা যদি আমার কোয়ালিটি আমাকে না দেয় আমি কখনো আসব না কিন্তু আমি একটা জিনিস আপনাকে সাক্ষী রেখে বলতে চাই আমাকে বলা হয়েছিল যে বাংলাদেশের কোনো শিল্পী আমার সাথে গান গাইবে না দুই মাস এর চেয়েও বেশি কোনো শিল্পী আমার সাথে গান করে নাই ইভেন সমিতির বাইরে যারা শিল্পী তারাও যদি আমার সাথে গান করতো তাদেরকেও বিভিন্নভাবে আক্রান্ত করা হইতো আজকে আমি শিল্পী সমিতির একজন সদস্য তাই তাদের মুখ থেকে আমাকে দেওয়া যে কথাটা মাননীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক আছেন ওনারা যদি আমাকে ওনাদের করে বরণ করে নেন আমি সবচেয়ে বেশি খুশি হব আমি আপনাদের হয়ে থাকতে চাই শিল্পীদের হয়ে থাকতে চাই আমি আপনাদের সন্তান হয়ে থাকতে চাই আমার কোনো পদ পদবির দরকার নেই একজন ক্ষুদ্র একজন চরণধুলি হয়ে আপনাদের পাশে থাকতে চাই ধন্যবাদ জাতি বিদ্বেষ হিংসা নিন্দা ঘৃণালজ্জা ভয় অষ্টপাশে মুক্তি পেলে সেই তো ভক্ত হয় আর তোমার যে কথা যে আমি আমার যোগ্যতা যদি কোনোদিন পদ পদবি পাই এটি আমরা চাই যার যার যোগ্যতা যেন যার যার জায়গায় চলে আসে এবং তোমাকে আমরা সাদরে গ্রহণ করে নিলাম ধন্যবাদ আমি জহিরকে বলবো জহির পাগল আমাদের কিন্তু 21 সদস্য বিশিষ্ট এই বর্তমান কমিটি তো আমরা সামনে কিন্তু একটু বড় করে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি যিনি ওনার সাথে আলোচনা করে আলোচনা সাপেক্ষে আমরা একটা বড় 41 সদস্য অথবা 31 সদস্য একটা কমিটি আগামীতে করব আগামী 3 মাসের মধ্যে এটা করব আমরা তখন তোমরা যারা তোমাদের মতো প্রতিভাবান শিল্পী যারা আছে আমরা তাদেরকে কমিটিতে নিয়ে নিব কি বলেন আপনারা ভালো ভালো শিল্পী যারা আছে তাদেরকে আমাদের কমিটিতে নিয়ে নিব ধন্যবাদ